হ্যালো ফ্রেন্ডস, আজ আপনারা উপস্থিত হয়েছেন আমার ইউটিউব চ্যানেল গল্প গানের আসরে। আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। ছোট্ট বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের জন্য নিয়ে ঠাকুমার ঝুলির গল্প। কি ভালো লাগে তো ঠাকুমার ঝুলির গল্প শুনতে? আজকের গল্পের নাম হলো নীলকমল আর লাল কমল। তাহলে শুরু করি আজকের গল্প, নাম নীলকমল আর লাল কমল। এক রাজার দুই রানী, তার এক রানী যে রাক্ষসী, কিন্তু এ কথা কেউ জানে না। দুই রানীর দুই ছেলে, লক্ষ্মী মানুষ রানীর ছেলের নাম কুসুম, আর রাক্ষসী রানীর ছেলে হলো অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি। রাক্ষসী রানীর মনে কাল, রাক্ষসী রানীর জিভে লাল। রাক্ষসী কি তা দেখতে পারে? কবে সতীনের ছেলের কচি হার মাংসের ঝোল অম্বল রেঁধে খাবে? তা পেটের দুষ্টু ছেলে সতীনপুতের স্বাদই ছাড়ে না। রাগে রাক্ষসীর দাঁতে কড়কর পাঁচ পরাণ সরসর। জো না পেয়ে রাক্ষসী ছুতোনাতা খোঁজে, চোখের দৃষ্টি দিয়ে সতীনের রক্ত শোষে। দিন দণ্ড যেতে না যেতে লক্ষ্মীরানী শয্যা নিলেন। তখন ঘোমটার আড়ে জিভ লক লক, আনাচে কানাচে উকি। দুই দিনের দিন লক্ষ্মীরানীর কাল হলো, রাজ্য শোকে ভাসল, কেউ কিছুই বুঝল না। অজিতকে সরসর, কুসুমকে মর্মর, রাক্ষসী সতীনপুতকে 336 গালি দেয়, আপন পুতকে ঠোনা মেরে খেদায়। দাদাকে নিয়ে গিয়ে অজিত নিরালায় চোখের জল মুছায়। দাদা আর থাক, আর আমরা মার কাছে যাব না, রাক্ষসী মার কাছে আর কেউই যায় না। লোহার প্রাণ অজিত সব সয়, সোনার প্রাণ কুসুম ভেঙে পড়ে। দিনে দিনে কুসুম শুকাতে লাগলো। রানী দেখল, কি আপন পেটের পুত্র সেই হয়েছে শত্রু। রানীর মনে আগুন জ্বলে উঠল। এক রাত্রে রাজার হাতিশালে হাতি মরল, ঘোড়াশালে ঘোড়া মরল, গুহালে গরু মরল, রাজা ফাঁপড়ে পড়ল। পরের রাত্রে রাজার ঘরে তাই মাই, চমকে রাজা তরোয়াল নিয়ে উঠলেন। সোনার খাটে অজিত কুসুম ঘুমায়, এক মস্ত রাক্ষস কুসুমকে ধরে আনল। রাক্ষসের হাতে কুসুম কাঠির পুতুল। রানী ছুটে এসে মাথার চুল ছিঁড়ে রাজার গায়ে মারল। হাত নড়ে না, পা নড়ে না, রাজা বোকা হয়ে গেলেন। রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খেতে লাগলো। রাজা চোখের জলে ভেসে গেলেন, মুছতেও পারলেন না। রাজার শরীর থরথর করে কাঁপে, রাজা বসতে পারলেন না। রানী খিলখিল করে হেসে উঠল। অজিতের ঘুম ভাঙল। রাত যেন নিশে, মন যেন বিষে, দাদা কাছে নেই কেন? অজিত ধরমর করে উঠে দেখে ঘর ছমছম করছে, রানীর হাতে বালা কাঁকন ঝমঝম করছে। দাদাকে রাক্ষসী খেয়েছে। গায়ের রোমে কাঁটা, চোখের পলক ভাঁটা। অজিত ছুটে গিয়ে রাক্ষসের মাথায় এক চড় মারল। রাক্ষস আই আই করে ঘুরে পড়ে এক সোনার ডেলা উগড়ে পালিয়ে গেল। রানী দেখল পৃথিবী উল্টেছে, পেটের ছেলে শত্রু হয়েছে। রানী মনের আগুনে জ্ঞান দিশা হারিয়ে আপনার ছেলেকে মুড়মুড় করে চিবিয়ে খেল। রানীর গলা দিয়ে এক লোহার ডালা গড়িয়ে পড়ল। রানীর পা উছল, রানীর চোখ উখড়। সোনার ডালা লোহার ডালা নিয়ে রানী ছাদে উঠল। ছাদে রাক্ষসের হাট, একদিকে বলে হুম হুম খাম আরও খাবো, আর দিকে বলে গুম গুম গাম দেশে যাব। রানী বলল, গব গব গুম খম খম খা, আমি হেতা থাকি তোরা দেশে যা।
রাজপুরীর চূড়া ভেঙে পড়ল, রাজার বুক কেঁপে উঠল, গাছ পাথর মুচড়িয়ে নদীর জল উছলিয়ে রাক্ষসের ঝাঁক দেশে ছুটল। ঘরে গিয়ে রানীর গা জ্বলে পা জ্বলে, রানী শোয়াস্তি পায় না। বাইরে গিয়ে রানীর মন ছনছন, বুক কনকন, রাত আর পোহায় না। না পেরে রানী আরাম কাঠি জিরাম কাঠি বার করে পুড়িয়েই ফেলল। তারপর মায়া মেঘে উঠে নদীর ধারে এক বাঁশবনের তলে সোনার ডেলা লোহার ডেলা পুঁতে রেখে রাক্ষসী রানী নিশ্চিন্ত হয়ে ফিরে আসল। বাঁশের আগে যে কাক ডাকল, ঝোপের আড়ে যে শিয়াল কাঁদল, রানী তা শুনতে পেল না। পরদিন রাজ্যে হুলুস্থুল, ঘরে ঘরে মানুষের হার, পথে পথে হারের জঞ্জাল। রাক্ষসে দেশ ছেয়ে গেছে, আর রক্ষা নেই। যখন সকলে শুনল রাজপুত্রদেরকেও খেয়েছে, তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছেড়ে পালিয়ে গেল। রাজা বোকা হয়ে রইলেন, রাজার রাজত্ব রাক্ষসে ছেয়ে গেল। নদীর ধারে বাঁশের বন হাওয়ায় খেলে বাতাসে দোলে। এক কৃষাণ সেই বনের বাঁশ কাটল, বাঁশ ছিঁড়ে দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল গোল দুটো ডিম। সাপের ডিম না কিসের ডিম? কৃষাণ ডিম ফেলে দিল। অমনি ডিম ভেঙে লাল নীল ডিম থেকে লাল নীল রাজপুত্র বার হল। মুকুট মাথে খোলা তরোয়াল হাতে জোড়া রাজপুত্র শন শন করে রাজ্য ছেড়ে চলে গেল। ভয়ে কৃষাণ মূর্ছা গেল। যখন উঠল কৃষাণ দেখে লাল ডিমের খোলস সোনা আর নীল ডিমের খোলস লোহা হয়ে পড়ে আছে। তখন লোহা দিয়ে কৃষাণ কাস্তে গড়াল, সোনা দিয়ে ছেলের বউয়ের পৈতে বাজু বানিয়ে দিল। চলতে চলতে জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসলো। সে রাজ্যে বড় খোকোষের ভয়। রাজা রোজ মন্ত্রী রাখেন, খোকোষেরা সে মন্ত্রী খেয়ে যায় আর এক ঘর প্রজা খায়। রাজা নিয়ম করেছেন যে কোনো জোড়া রাজপুত্র খোকোষ মারতে পারবে, জোড়া পুরীর মতো জোড়া রাজকন্যা তার রাজত্ব তারাই পাবে। কত জোড়া রাজপুত্র এসে খোকোষের পেটে গেল, কেউই খোকোষ মারতে পারে না, রাজকন্যাও পায় না, রাজ্যও পায় না। লাল কমল নীল কমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়ে বলল, আমরা খোকোষ মারতে এসেছি। রাজার মনে একবার আশা একবার নিরাশা, শেষে বললেন, আচ্ছা ঠিক আছে। নীলকমল লাল কমল এক কুঠুরিতে গিয়ে তরোয়াল খুলে বসে রইল। রাত্রি কদণ্ড হইল, কেউ আসলো না। রাত্রি আর কদণ্ড গেল, কেউ আসলো না। রাত্রি এক প্রহর হলো, তবু কেউ আসলো না। শেষে রাত্রি দুপুর হলো, কেউ আর আসে না। দুই ভাইয়ের বড় ঘুম পেয়েছে। নীল লালকে বলল, দাদা আমি ঘুমাই, তুমি আমাকে পরে জাগিয়ে দিও, তখন তুমি ঘুমিও। বলে বলল, খোকোষে যদি নাম জিজ্ঞাসা করে তো বলবে, আমার নাম নীল কুমার। তোমার নাম যেন আগে বলো না, বলে নীলকমল ঘুমিয়ে পড়ল। খুব নিশিরাত্রে দুয়ারে ঘা পড়ল। লালকমল তরোয়ালে ভর দিয়ে সজাগ হয়ে বসলেন। খোকোষেরা এসেই আলোতে ভালো করে দেখতে পায় কি না, বলল, আলো নিব। লালকমল বলল, না আলো নেভাবো না। সকলের বড় খোকোষ রাগে গ গ করে বলে উঠল, বটে ঘরে কে জাগে। যত খোকোষে কিচিমিচি, কে জাগে কে জাগে। লালকমল উত্তর দিল, নীল কমলের আগে লাল কমল জাগে, আর জাগে এই তরোয়াল, দপ দপ করে ঘিয়ের দীপ জাগে, কার এসেছে কাল। নীল কমলের নাম শুনে খোকোষেরা ভয়ে তিন হাত পিছিয়ে গেল। নীলকমল আর জন্মে রাক্ষসী রানের পেটে হয়েছিল, তাই তার শরীরে কিনা রাক্ষসের রক্ত, খোকোষেরা সেটা জানত। সকলে বলল, আচ্ছা নীলকমল কিনা পরীক্ষা করো।
রাক্ষস খোক্ষসেরা নানা রকমের ছলনা চতুরি জানে। সকলের বড় খোক্ষসটা সেই সব আরম্ভ করল, বলল, তোদের নখের ডগা দেখি। লাল নীলের মুকুটটা তরোয়ালের খোঁচা দিয়ে বাইরে বার করে দিল। সেটা হাতে করে খোক্ষসেরা বলাবলি করতে লাগলো, বাপরে, যার নখের ডগা এমন সে জানি সে কি রে। তখন আবার বলল, দেখি তোদের থুতু কেমন। লাল কমল তরোয়ালের প্রদীপের ঘি গরম করে ছিটিয়ে দিলেন। খোক্ষসদের লোম পুড়ে গন্ধে ভরে গেল। খোক্ষসেরা গো গো করে ছুটে পালালো। খানিক পরে খোক্ষসেরা আবার এসে বলল, তোদের জীব দেখি। লাল নীলের তরোয়ালখানা দুয়ারের ফাঁক দিয়ে বাড়িয়ে দিলেন। বড় খোক্ষস দুই হাতে তরোয়াল ধরে আর সকলে খোক্ষসকে বলল, এইবার জীব টেনে ছিঁড়ব, তোরা আমাকে ধরে খুব জোরে টান। সকলে মিলে খুব জোরে টানল আর তরতর ধার ন্যাঙা তরোয়ালের বড় খোক্ষসের দুই হাত কেটে গেল। রক্তের বান ছুটল। চেঁচিয়ে মেচিয়ে সকল খোক্ষস ডিঙে বড় খোক্ষস পালিয়ে গেল। অনেকক্ষণ পরে বড় খোক্ষস আবার কোথা থেকে ছুটে এসে বলল, কে জাগে কে জাগে। কতক্ষণ খোক্ষস আসেনি, লাল কমলের একটু ঘুম পেয়ে গেছিল। লাল কমল ভুলে বলে ফেলল, লাল কমল জাগে। আর মুখের কথা মুখেই, দুয়ার কবাট ভেঙে সবাই লাল কমলের উপর এসে পড়ল। ঘিয়ের দীপ উল্টে গেল, লালের মাথার মুকুট পড়ে গেল। লাল ডাকলেন, ভাই ভাই রে। নীলকমল জেগে দেখে খোক্ষস। গা মোড়ামুড়ি দিয়ে নীলকমল বললেন, আরাম কাঠি জিরাম কাঠি কে জাগিস রে, দেখ তো দুয়ারে মোর ঘুম ভাঙে কে। নীলকমলের সারায় আ খোক্ষস ছা খোক্ষস সকল খোক্ষস আদমরা হয়ে গেল। নীলকমল উঠে ঘিয়ের দীপ জ্বালিয়ে সব খোক্ষস কেটে ফেলল। সকলের বড় খোক্ষসটা নীলকমলের হাতে পড়ে যেন গিরগিটির ছা। খোক্ষস মেরে হাত মুখ ধুয়ে দুই ভাইয়ে নিশ্চিন্তে ঘুমাতে লাগল। পরদিন রাজা গিয়ে দেখেন দুই রাজপুত্রে রক্ত জবার ফুল গলাগুলি হয়ে ঘুমাচ্ছে, চারিদিকে মরা খোক্ষসের গাদা। দেখে রাজা ধন্য ধন্য করলেন, রাজার রাজত্ব জোড়া রাজকন্যা দুই ভাইয়ের হল। এদিকে সেই যে রাক্ষসী রানী, রাজার পুরীতে থানা দিয়ে বসে আছে তো। আই রাক্ষস কাই রাক্ষস তার দুই দুধ গিয়ে খোক্ষসের মরণের কথা বলল। শুনে রাক্ষসী রানী হাড়ি মুখ ভারী করে বুকে তিন চাপড় মেরে বলল, আই রে কাই রে, আমি তো আর নাই রে। ছাই পেটের বিষ বড়ি সাত জন্ম পরাণের ওরি, ঝাড়ে বংশে উচ্ছন্ন করে দিয়ায়। আই কাই দুই সিপাহের মূর্তি ধরে নীলকমল লালকমলের রাজসভায় গিয়ে বলল, বুকে খিল পিঠে খিল, রাক্ষসের মাথার তেল না হলে তো আর আমাদের রাজার ব্যারাম সারে না। লালকমল নীলকমল বললেন, আচ্ছা তেল এনে দেব। নতুন তরোয়ালে ধার দিয়ে দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চললেন। যেতে যেতে দুই ভাই এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। খুব বড় এক অশ্বত্থ গাছ। হয়রান হয়ে দুই ভাই অশ্বত্থের তলায় বসলেন। সেই অশ্বত্থ গাছে ব্যঙ্গমা ব্যঙ্গমী পাখির বাসা। ব্যঙ্গমা ব্যঙ্গমকে বলছে, আহা এমন দয়াল কারা, দুফোঁটা রক্ত দিয়ে আমার বাচ্চাদের চোখ ফুটায়। শুনে লাল নীল বললেন, গাছের ওপর কে কথা কয়, রক্ত আমরা দিতে পারি। ব্যঙ্গমী আহা আহা করি। ব্যঙ্গমা নিচে নেমে আসলো। দুই ভাই আঙুল চিরে রক্ত দিল। রক্ত নিয়ে ব্যঙ্গমা বাসায় গেল। একটু পরে শো শো করে দুই ব্যঙ্গম বাচ্চা নেমে এসে বলল, কে তোমরা?
পুত্র, আমাদের চোখ ফুটিয়েছ, আমরা তোমাদের কি কাজ করব বলো? নীললাল বললেন, আহা তোমরা বেঁচে থাকো, এখন আমাদের কোনো কাজ নেই। ব্যঙ্গম বাচ্চারা বলল, আচ্ছা তোমরা কোথায় যাবে বলো, আমরা পিঠে করে তোমাদেরকে রেখে আসি। দেখতে দেখতে ডাঙা ডাঙাল, নদ নদী, পাহাড় পর্বত, মেঘ আকাশ, চন্দ্র সূর্য সব ছাড়িয়ে দুই রাজপুত্র পিঠে করে বাচ্চাগুলো হু হু করে শূন্য 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 সাত দিন সাত রাত্রি উড়ে আট দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের ওপর নামল। পাহাড়ের নিচে ময়দান, ময়দান ছাড়ালেই রাক্ষসের দেশ। নীলকমল গোটা কত কলাই কুড়িয়ে লাল কমলের কোচরে বেঁধে দিয়ে বলল, লোহার কলাই চিবাতে বললে এই কলাই চিবিও, বুঝেছ? নীল লাল আবার চলতে লাগল। দুই ভাই ময়দান পার হয়ে এসেছেন, আর অমনি হাউ মাউ কাউ, মনীষীর গন্ধ পাও, ধরে ধরে খাও। এই করতে করতে পালে পালে অজুতে অজুতে রাক্ষস ছুটে ছুটে আসতে লাগলো। নীলকমল চেঁচিয়ে বলল, আইমা আইমা, আমরাই এসেছি, তোমার নীলকমল কোলে করে নিয়ে যাও। বটে বটে, থাম থাম বলে রাক্ষসদেরকে থামিয়ে এই লম্বা লম্বা হাত পা ছুটতে ছুটতে ঝাঁকার ঝট, কাঁপাতে কাঁপাতে, হাঁপাতে হাঁপাতে জট বিচাটি আইবুড়ি এসে নীলকমলকে কোলে নিয়ে, আমার নীলু আমার নাতু বলে আদর করতে লাগলো। আইর গায়ের গন্ধে নীলুর নাড়ি উল্টে আসে। লালকে দেখে আইবুড়ি বলল, ও তোর সঙ্গে কে রা? নীল বলল, ও আমার ভাইলো আইমা, ভাই। বুড়ি বলল, তা কেন মনীষী মনীষী গন্ধ পাই? আমার নাতু হয়তো চিনিয়ে খাক নোয়ার কলাই বলে বুড়ি হট করে নাকের ভেতর থেকে পাঁচ গন্ডা লোহার কলাই বার করে লাল নাতুকে খেতে দিল। লাল তো আগেই জানে, চুপে চুপে লোহার কলাই কোচরে পুড়ে কোচরের সত্যিকার কলাই কটর কটর করে চিবালেন। বুড়ি দেখল, সত্যি তো লাল টুকটুক নাতুই তো। বুড়ি তখন গদগদ, দুই নাতু কোলে নিয়ে বুলায় ঢুলায় কয়, আইয়া মাইয়া নাতুর, লালু নীলু কাতুর, নাতুর মালাই দূরে যা। কিন্তু লাল কমলের শরীর যে মানুষের গন্ধ, কোটর চোখ অসগস, জীব বারবার খসখস, আইর মুখের সাত কলস লাল গলল। তা নাতু, তা কি খাওয়া যায়? বুড়ি কুয়ো মুখে নাড়ুটুকু খেতে খেতে খেল না, শেষে নাতু নিয়ে আই বাড়ি গেল। সে কি পুরি রাজ্য জোড়া, সেই আছিন অভিন পুরি রাক্ষসে রাক্ষসে কিলবিল, যত রাক্ষসে পৃথিবী ছেকে জীবজন্তু মেরে এনে পুরি ভরে ফেলেছে। নীল লাল রাক্ষসের কাঁধে চড়ে বেড়ায় আর দেখে, গাদায় গাদায় মরা, গাদায় গাদায় জরা, পচায় গলায় পুরি দগদগ থকথক, গন্ধে বারো ভূত পালায়, দেবদৈত্য ডরায়। দেখে লাল বলল, ভাই পৃথিবী তো উজাড় হলো। নীল চুপ করে রইলেন, বলল, না পৃথিবী যে আর থাকে না। তখন নিশিরাত্রে যত নিশাচর রাক্ষস সাত সমুদ্রের ওই পারে যত রাজ্য উজাড় করে দিয়েছে, এক বাচ্চা কাচ্চা পুরীতে নাই। নীলকমল উঠে লাল কমলকে নিয়ে পুরীর দক্ষিণ কুয়োর পারে গেল। গিয়ে নীল বলল, দাদা আমার কাপড় চোপড় ধরো। কাপড় দিয়ে নীলু কুয়োয় নেমে এক খড়গ আর এক সোনার কৌটো খুলল। কৌটো খুলতেই জীবন কাঠি মরণ কাঠি দুই ভীমরুল আর ভীমরুলি বার হল। জীবন কাঠি রাক্ষসের প্রাণ আর মরণ কাঠি যে সেই রাক্ষসী রানীর প্রাণ।
নীল নিল জীবন কাঠি, লাল নিল মরণ কাঠি। জীবন কাঠি মরণ কাঠি ভীমরুল ভীমরুলির গায়ে বাতাস লাগতেই মাথা কনকন বুক চনচন, রাক্ষসের মাথায় টনক পড়ল। বোকা রাজার দেশে রাক্ষসী রানী ঘুমের চোখে ঢুলে পড়ল। মাথায় টনক বুকে চমক, দীঘল দীঘল পায়ে রাক্ষসেরা নদী পর্বত এড়ায় ধেয়ে ধেয়ে আসে। দেখে নীলকমল জীবন কাঠির পা দুটো ছিঁড়ে দিল, যত রাক্ষসের দুই পা খসে পড়ল। দুই হাতে ভর, তবু রাক্ষসেরা ছুটে ছুটে আসছে। নীলকমল জীবন কাঠির আর চার পা ছিঁড়ে ফেলল, যত রাক্ষসের হাত খসে পড়ল। হাত নেই পা নেই, তবু রাক্ষস আউ মাউ কাউ সাত সত্তর খাও বলে গুড়িয়ে গুড়িয়ে ছোটে। খড়গের ধারে নীলকমল জীবন কাঠির মাথা কাটল, আর যত রাক্ষসের মাথা ছুটে পড়ল। কুড়ির মাথাটা ছিটকে পড়ে নীললালকে ধরে গেলে আর কি। তখন রাক্ষসপুরি খাঁ খাঁ, আর কে থাকে? নীলকমল লালকমল আইবুড়ির মাথা নতুন কাপড়ে জড়িয়ে মরণ কাঠি ভীমরুলের সোনার কৌটো নিয়ে ব্যঙ্গম ব্যঙ্গম বলে ডাক দিল। এরপর তিন মাস তেরো রাত্রির পর দুই ভাইয়ের পা দেশে পড়ল। দেশের সকলে তো জয় জয় করে উঠল। নীলকমল লালকমল বলল, সিপাইরা কই, ওষুধ নাও। সিপাইরা কি আর আছে? আইয়ার কাই তো রাক্ষস ছিল, তারা সেই দিনই মরেছে। নীলকমল লালকমল আপন সিপাই দিয়ে বুকে খিল পিটে খিল রাজার দেশে রাক্ষসের মাথা পাঠিয়ে দিল। ও মা! মাথা দেখেই রানী নিজ মূর্তি ধারণ করল। গরম খাম গরম খাম, মুড়মুড়িয়ে হাট্টি খাম, হম ধম ধম চিতার আগুন, তবে বুকের জ্বালা জাম বলে রাক্ষসী রানী বিকট মূর্তি ধরে ছুটতে ছুটতে নীলকমল লালকমলের রাজ্যে গিয়ে উপস্থিত হল। বাইরে তখন খাম খাম, লাল বললেন থাম থাম। লালকমল মরণ কাঠি ভীমরুল এনে কৌটি খুললেন, গা ফুলে ঢোল চোখের দৃষ্টি ঘোল, মরণ কাঠি দেখে রাক্ষসী মরে পড়ে গেল। সকলে এসে দেখে, এটা আবার কি, খোকসের ঠাকুমা নাকি? আমাদের রাজ্যে বুঝি নিমন্ত্রণ খেতে এসেছিল? সকলে তখন হো 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 করে হেসে উঠল। জল্লাদেরা এসে মরা রাক্ষসীটাকে ফেলে দিল। রানী মরল আর বোকা রাজার রোগ সেরে গেল। ভালো হলো, রাজ্যে রাজ্যে ঢোল বাজল। প্রজারা এসে বলল, হায় আমাদের সোনার রাজপুত্র অজিত কুসুম কই? রাজা নিঃশ্বাস ছেড়ে বলল, হায় অজিত কুসুম কই গেল আমার? এমন সময় রাজপুরীর বাইরে ঢাক ঢোলের শব্দ। রাজা বললেন, দেখো তো কি, দেখো তো কি! গলাগলি দুই রাজপুত্র এসে রাজার পায়ে প্রণাম করল। রাজা বলল, তোরা কি আমার অজিত কুসুম? প্রজা বলল, এরাই আমাদের অজিত কুসুম। তখন দুই রাজ্য এক হলো। নীলকমল লালকমল ইলাবতী লীলাবতীকে নিয়ে দুই রাজা সুখে কাল কাটাতে লাগলো। আর আমার গল্পটা ফুরালো, নটে গাছটা মুড়ালো। কেমন লাগলো আজকের গল্পটা? গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।